পবিত্র ঈদুল ফিতর 2018 উপলক্ষে পতেঙ্গা থানা আওয়ামী যুবলীগ ছাত্রলীগের আয়োজনে আদিয়ে পতেঙ্গা এলাকাত রিক্সা ভ্যান সেলাই মেশিন ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হই। পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফরিদুল আলম ফরিদুর ব্যবস্থাপনায় ও মোহাম্মদ শাহ আলম ও জাসেদ হোসেনের সহযোগিতায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন। এর প্রায় 15 পরিবারের সেলাই মেশিন আর 200 পরিবারের রিক্সা ভ্যান প্রদান করা হই। অনুষ্ঠানের পতেঙ্গা থানার আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত আছেন। অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টার অধিক সময় এই পবিত্র রমজানে আপনাদের অপেক্ষা করতে হচ্ছে। আসলে আমার আরেকটি প্রোগ্রাম থেকে হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগল লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাড গাইয়া হতা হই।